থেকে আমি বেরিয়ে এসেছিলাম, তবে বেশি তো যেতে পারিনি। রাজলক্ষ্মী আমায় কুটিরে আনতে চাইছিলেন, তারপরে তো আপনি এলেন। আমার তো সব কিছুই মনে পড়ছে না। আমি আপনাদের বাড়িতে গেছিলাম, ওইটুকুই মনে আছে আমার। আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিন। যদি অন্যায় কিছু করে থাকে, অন্যায় তো আপনি করেইছেন, সেটা ওনার নিজের বোঝাটা বেশি জরুরি, হয়তো উনি বুঝতেও পারছে। রাজলক্ষ্মী, আমাদের সন্তান অনেক বিপদ পেরিয়ে এসেছে। আমি চাই না এই মুহূর্তটা খারাপ কিছু মনে রাখতে। আপনি সব ভুলে নতুন করে নিজের জীবন শুরু করুন। হারানোর আমার অনেক কিছুই আছে, কিন্তু আপনার নয়। আপনার শুরু করা অনেক সহজ, এটাই তো এতদিন বোঝাতে পারিনি আমি নিজের মনকে। সত্যি তো, যা আমার নয় সেটা আমার হারানোর ভয় কিসের? তবে আমি আমার সবটুকু দিয়ে আপনাকে ভালোবেসেছি, তাই তো আপনাকে না পেয়ে খুব উতলা হয়ে গেছিলাম আমি। কিন্তু একবারও মনে হয়নি আপনাকে না পেলেও এই কয়েক মাসে আমি আপনার থেকে অনেক কিছু পেয়েছি। ভক্তি, বিশ্বাস, ভরসা, জেনেছি সত্যিকারের ভালোবাসা কিরকম হয়। আমি এবার থেকে আপনার আদর্শ মনে রেখেই চলব, আর নিজের বুঝে না বুঝে করা সব পাপের প্রায়শ্চিত্ত করব। আর কোনোদিন আপনাদের মাঝে এসে এভাবে বিড়ম্বনা করব না আমি। পারলে আমাকে ক্ষমা করে দেবে। রাজলক্ষ্মী, দাঁড়ান, আপনি আপনি ওনাকে একটু বোঝান না। এত রাতে উনি কোথায় যাবেন? মানে বেশ, রাজলক্ষ্মী, এত রাতে আপনি একা যাবেন না। যতই হোক, আপনি আমাদের গ্রামে এসেছেন, আমাদের গ্রামের অতিথি, আপনার ভালো মন্দের দায়িত্ব তো আমাদেরও, তাই না? অনেক ধন্যবাদ আপনাকে রামপ্রসাদ মশাই, আর আমি একবার মা কালীর দর্শনও করতে চাই। তবে চলুন আমাদের সাথে। গাঁয়ের লোক রামপ্রসাদ কি চিনতে পেরে ওখানে ফেলে রেখে বাড়িতে খবর দিতে আসবে? তারা তো আগে ওকে উদ্ধার করবে। কিন্তু বাবা, বাইরে যা অবস্থা, ঝড় জলের মধ্যে হয়তো সম্ভব হয়ে ওঠেনি, তাই না? লোকজন জড় করা। যাওয়ার আগে একবার আমাকে বলে গেল না, একবার আমাকে বলে গেল না। আমি তো নতুন বউকে বলেছিলাম আমি দাইয়ের কাজ জানি, তবু রামপ্রসাদ যাওয়ার আগে আমাকে একবারও বলে গেল না। কিন্তু রামপ্রসাদের বিপদের খবর তো তুমিই দিয়েছিলে মুখ্যদা, সে অস্থির হলে তোমার তো তাকে সামলানো উচিত ছিল। তাই তো, আপনি তো কথা দিলেন আমাদেরকে, নতুন বউকে আপনি দেখে শুনে রাখবেন। তবে বলছি তো, আমি বলছি তো, আমারই ভুল, আমারই ভুল। আমি ভাবতে পারিনি নতুন বউ এই অবস্থায় বেরিয়ে যেতে পারে। মাগো, ওদের তুমি রক্ষা করো মা, ওদের দুটোকে তুমি রক্ষা করো মা।
মেধি, লোকজন জোগাড় করে দেখো ওরা কোথায়, অঘটন ঘটলো কিনা কে জানে। হ্যাঁ বাবা। এই তো তোরা ফিরে এসেছিস, ভগবান আমার কথা শুনেছেন। অমন অস্থির কেউ হয় বাবা? অমন করে দুম করে বেরিয়ে গেলি? যাক, ভাগ্যিস তোরা দুটোতেই ভালো আছিস। হ্যাঁ রে বাবা, তোর গায়ে নাকি গাছ পড়েছিল শুনলু। গাছ পড়েছে? কই না তো, কে বললো এমন কথা? মাইমার কাছ থেকে খবরটা পেয়ে তো আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমরা বাড়ি ফেরার পর এই কথাটা শুনে আমাদের কারোর মাথা ঠিক ছিল না বাবা। কি যে খারাপ খারাপ চিন্তা আসছিল মনের মধ্যে। তার মানে কি গাছ পড়ার খবরটা ভুয়ো? সে কি আর এখন যাচাই করে দেখার উপায় আছে? অন্ধকারের মধ্যে ঝড় বাদলার দিন কাকে দেখতে কাকে দেখেছে? আমাকে এসে বললো রামপ্রসাদের নাম করে, তাই আমি যাকে যাক যাকে যাক, বিপদ তো কেটে গেছে, এটাই বড় কথা। আর কি সৌভাগ্য আমাদের, তোরা গেছিলি দুজন মিলে, ফিরলি তিনজন হয়ে। কি ফুটফুটে মেয়ে হয়েছে তোদের। এত অঘটনের মধ্যে ওর আশাটাই হলো সবচেয়ে সুন্দর মুহূর্ত। মায়ের আশীর্বাদ নিয়ে এসেছে ও। মাই আমাদেরকে রক্ষা করেছেন সব কিছু থেকে। তবে হ্যাঁ, আমরা তিনজন নই, চারজন। চারজন মানে? রাজলক্ষ্মী তুমি? রাজলক্ষ্মী আজই এসেছিলেন কলকাতা থেকে, উনি ফিরেও যাচ্ছিলেন, কিন্তু এই দুর্যোগের মধ্যে ওনাকে যেতে দিতে আমার আর সর্বাণীর মন চায়নি। তুমি একা এসছো? হ্যাঁ বৈদ্যমশাই, এসে আটকে গেলাম। সব কিছু তো একটা ভালো দিকও আছে। রামপ্রসাদের সঙ্গে যে আপনার আবার সন্ধি হয়েছে, এটা খুব ভালো খবর। আজ বেশ ভালো দিনে ভালো মুহূর্তে তুমি এসেছো রাজলক্ষ্মী। এর আগের বার মন ভার করে এখান থেকে গিয়েছিলে, আশা করি এবারে তুমি এখান থেকে খুব ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারবে। আহা, বড্ড বেশি কথা হচ্ছে। নিজকা কি ওর মেয়েকে নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? ভিতরে আসবে না? ভালো করে দেখলামই না এখন। ওমা না না, একে কোথাও বাড়ির লক্ষ্মী বাড়ি এসেছে, ওকে তো বরণ করে ঘরে তুলতে হবে। অম্বিকা অম্বিকা আয় তো, ঠাকুর ঘরে যাই আমরা, চল। রামপ্রসাদরা আমাকে দেখেনি, সর্বাণীও আমাকে নিয়ে কিছু বললে কথা ঘুরিয়ে দেওয়া যাবে। রাজলক্ষ্মীকেও ভালো মতোই সম্মোহন করেছিলাম, আশা করি আগের কথা ওর কিছুই মনে নেই। পুড়িয়ে বাড়ির শব্দ সবাইকে বাইরে নিয়ে গিয়ে বাড়ি একেবারে ফাঁকা করে দিয়ে গেলাম। আর এসে এসে সব দেশটা দেখতে হচ্ছে। ওটা বন্ধ রাখ লবঙ্গ, আমিও অনেক কাঠঘর পুড়িয়ে পরিস্থিতি সামলেছি। মেজ ঠাকুরকে সবাই কত কি না বলতো, অপদার্থ নিষ্কম্মা, কিন্তু এখন তো দেখছি আপনি তার থেকেও বেশি নিষ্কম্মা লবঙ্গ। আপনি কিসব করেছেন না, তন্ত্র মন্ত্র, লবঙ্গের ঝাঁজুন এর থেকে অনেক বেশি। সীমা ছাড়াস না তুই। এই এখনো দিকে যেতে নেই, আতুর কাটিনি। আতুর আতুর কি? এত
এখন মা ও মেয়েকে কিছুদিন আতুর ঘরে থাকতে হবে বুঝলি, আর সেখানে সবার যাওয়া বারণ। আবার কি কথা? আহা, শুধু বারণ হলে তো হবে না, কারণটা তোকে বুঝিয়ে দিতে হবে, তাই না? অত ছোট বাচ্চা তো, ওর যাতে অসুখ বিসুখ না হয়, কোন রকম রোগ টোক না হয়, সেই জন্য ওকে এখন ছুঁতে হয়, ওকে আলাদা রাখতে। অত চিন্তার কিচ্ছু নেই, যে অবস্থায় ও হয়েছে সব রোগ ভোগ তার কাছে তুচ্ছ। কিন্তু হলো কি করে, তুই কি দায় পেয়েছিলি কোনো? না বাবা, শীতলা পিসি অন্য গায়ে গেছে, কে নাকি ডেকে নিয়ে গেছে। আমি তাই অন্য গায়ে যাচ্ছিলাম যদি কোনো দায় মাকে পাওয়া যায় তাই খুঁজতে, কিন্তু পথে জগদম্বা মার সাথে দেখা হলো। জগদম্বা? হ্যাঁ, উনি আমাদের চেনা, আগে অনেকবার আমাদের বিপদ থেকে উদ্ধার করেছিলেন, বলেছিলাম আপনাকে। উনি প্রসব করেন? বাবা, মা বলল যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মা তিনি আমাদের সন্তানের জন্ম দেবেন। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।